সেবার মান নিয়ে প্রশ্ন থাকায় গ্রামীণ ফোনের সিম বিক্রিতে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নিষেধাজ্ঞাকে সময় উপযোগী ও সাহসী উদ্যোগ বলে অভিহিত করেছেন টেলি কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ব্যবহারকারীদের দুঃসংবাদ দিয়েছে দেশের শীর্ষ স্থানীয় মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণ ফোন। এখন থেকে গ্রামীণ ফোনে 20 টাকার কম রিচার্জ করা যাবে না। এর আগে মোবাইল রিচার্জের সর্বনিম্ন লিমিট ছিল 10 টাকা, তবে গ্রাহকরা 14 টাকা ও 16 টাকার মিনিট প্যাকেজগুলো কিনতে পারবে। শুক্রবার এসএমএস বার্তায় ব্যবহারকারীদের এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। 20 টাকা রিচার্জ করতে 30 দিনের মেয়াদ পাওয়া যাবে। এর আগে 10 টাকা রিচার্জেও 30 দিন মেয়াদ পাওয়া যেত। 20 টাকার কম রিচার্জ না করা গেলেও গ্রামীণ ফোনের 9 টাকা, 10 টাকা ও 19 টাকার স্ক্র্যাচ কার্ডগুলো আগের মতোই ব্যবহার করা যাবে। তবে জিপি থেকে জিপি নাম্বারে সর্বনিম্ন 10 টাকা ব্যালেন্স ট্রান্সফার করা যাবে। সম্প্রতি ভয়েস কল ইন্টারনেট ব্যবহারে গ্রাহকদের মানসম্মত সেবা দিতে না পারায় গ্রামীণ ফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। গত বুধবার এ সংক্রান্ত নির্দেশনা গ্রামীণ ফোনের কাছে পাঠানো হয়েছে বলে বিটিআরসি সূত্রে জানা গেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গ্রামীণ ফোন নতুন কোনো সিম বিক্রি করতে পারবে না বলেও নির্দেশনায় জানানো হয়েছে। এদিকে গ্রামীণ ফোনের কাছে সরকারের বকেয়া টাকার পরিমাণ 12,579,94,76,135 টাকা, এর মধ্যে পরিশোধ করেছে 2,000 কোটি টাকা। বর্তমানে বকেয়ার পরিমাণ 10,579,94,76,135 টাকা।